পবিত্র বাইবেল থেকে জিরোমীয় ভাববাদীর পুস্তকের ২২ অধ্যায়টি পাঠ করছে। যিহুদীয় রাজকুলের প্রতি অনুযোগ। সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি যিহুদার রাজবাটিতে গিয়া সেই স্থানে এই কথা বল, তুমি বল, হে দায়ুদের সিংহাসনে উপবিষ্ট যিহুদার রাজ, তুমি তোমার দাসগণ ও এই সকল দ্বার দিয়া প্রবেশকারী তোমার প্রজাগণ সদাপ্রভুর বাক্য শুনো। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কর এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রবকারীর হস্ত হইতে উদ্ধার কর। বিদেশী, পিতৃহীন ও বিধবাদের প্রতি অন্যায় অত্যাচার করিও না এবং এই স্থানে নির্দোষের রক্তপাত করিও না। কেননা তোমরা যদি এই কথা যত্নপূর্বক পালন কর, তবে দায়ুদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ আপন দাসগণের ও প্রজাগণের সহিত রথে ও অশ্বে চড়িয়া এই বাটির দ্বার দিয়া প্রবেশ করিবে। কিন্তু তোমরা যদি এই সকল বাক্য না শুনো, তবে সদাপ্রভু কহেন, আমি আমারই নামে শপথ করিতেছি যে এই বাটি উৎসন্ন স্থান হইবে। কেননা সদাপ্রভু যিহুদার রাজকুলের বিষয়ে এই কথা কহেন, তুমি আমার কাছে গিলিয়দ ও লিবানন শৃঙ্গ, কিন্তু অবশ্য আমি তোমাকে প্রান্তর ও নিবাসীবিহীন নগর সমূহের সমান করিব, আর তোমার বিপরীতে বিনাশক পুরুষগণকে প্রত্যেকের অস্ত্রসহ প্রস্তুত করিব। তাহারা তোমার উৎকৃষ্ট এরস বৃক্ষ সকল ছেদন করিয়া অগ্নিতে নিক্ষেপ করিবে, আর অনেক জাতীয় লোক এই নগরের নিকট দিয়া যাইবে এবং তাহারা প্রত্যেক জন আপন আপন সঙ্গীকে বলিবে, সদাপ্রভু কি জন্য এই মহানগরীর প্রতি এমন ব্যবহার করিয়াছেন। তখন তাহারা উত্তর করিবে, কারণ এই লোকেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম ত্যাগ করিয়া অন্য দেবগণের কাছে প্রণিপাত করিত ও তাহাদের সেবা করিত। তোমরা মৃত ব্যক্তির জন্য রোদন করিও না, তাহার জন্য বিলাপ করিও না। যে ব্যক্তি প্রস্থান করিতেছে, বরং তাহারই জন্য অতিশয় রোদন কর, কেননা সে আর ফিরিয়া আসিবে না, আপন জন্মদেশ আর দেখিবে না। বস্তুত যোশিয়ের পুত্র যিহুদারাজ যে শল্লুম আপন পিতা যোশিয়ের পদে রাজত্ব করিয়াছিল ও এই স্থান হইতে চলিয়া গিয়াছে, তাহার বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, সে এই স্থানে আর ফিরিয়া আসিবে না। কিন্তু যে স্থানে বন্দীরূপে নীত হইয়াছে সেই স্থানে মরিবে, এ দেশ আর দেখিবে না। ধিক তাহাকে যে অধর্ম দ্বারা আপন বাটি ও অন্যায় দ্বারা আপন উচ্চ কুঠরি নির্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায় এবং তাহার শ্রমের ফল তাহাকে দেয় না, যে বলে, আমি আপনার নিমিত্ত এক বৃহৎ বাটি ও প্রশস্ত উচ্চ কুঠরি নির্মাণ করিব এবং সে আপনার নিমিত্ত বাতায়ন দ্বার কাটে আর এরস কাষ্ঠ দিয়া ঘর মোড়ানো হয় এবং সিন্দুর বর্ণ রং লেপন করা যায়, এরস কাষ্ঠের বিষয় শ্রেষ্ঠ হইবার জন্য চেষ্টা করাতে তোমার রাজত্ব কি থাকিবে? তোমার পিতা কি ভোজন পান করিত না? বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কি করিত না? তাই তাহার মঙ্গল হইল, সে দুঃখী দীনহীনের বিচার করিত তাই মঙ্গল হইল। সদাপ্রভু কহেন, আমাকে জ্ঞাত হওয়া কি তাহাই নয়? কিন্তু তোমার চক্ষু ও তোমার অন্তঃকরণ কেবল তোমারই লাভ ও নির্দোষের রক্তপাত এবং উপদ্রবের ও দৌরাত্বের অনুষ্ঠান ব্যতিরেকে আর কিছুই লক্ষ্য করে না। অতএব যোশিয়ের পুত্র যিহুদারাজ যিহু আকিমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহার বিষয়ে লোকেরা হায় আমার ভ্রাতা কিংবা হায় ভগিনী বলিয়া বিলাপ করিবে না এবং হায় প্রভু কিংবা হায় তাহার গৌরব বলিয়াও বিলাপ করিবে না। গর্দভের কবরের ন্যায় তাহার কবর হইবে,
লোকে তাহাকে টানিয়া জেরুসালেমের দ্বারের বাহিরে ফেলিয়া দিবে। তুমি লিবাননে উঠো, ক্রন্দন করো, বাসনে উচ্চ হিসর করো এবং অবারিম হইতে ক্রন্দন করো, কেননা তোমার প্রেমিকেরা সকলে বিনষ্ট হইল। তোমার শান্তির সময়ে আমি তোমার কাছে কথা বলিয়াছিলাম, কিন্তু তুমি বলিয়াছিলে আমি শুনিব না। তোমার বাল্যকাল অবধি এই রীতি দাঁড়াইয়াছে। তুমি আমার রবে অবধান করো নাই, বায়ু তোমার সমস্ত পালককে ভক্ষণ করিবে, তোমার প্রেমিকেরা বন্দিদশার স্থানে গমন করিবে। বস্তুত তখন তুমি আপনার সমস্ত দুষ্কর্ম প্রযুক্ত লজ্জিতা ও বিষণ্ণা হইবে। হে লিবানন বাসিনী, এরস বনে বাসকারিণী, যখন তুমি প্রসব যন্ত্রণার ন্যায় যন্ত্রণা পাইবে, তখন কেমন কাতরোক্তি করিবে। সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য জিহো আকিমের পুত্র জিহুদারাজ কনীয় আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইলেও আমি তোমাকে তথা হইতে ফেলিয়া দিব। আর যাহারা তোমার প্রাণের অন্বেষণ করে তাহাদের হস্তে ও যাহাদের হইতে তুমি উদ্বিগ্ন হইতেছ তাহাদের হস্তে, অর্থাৎ বাবিলরাজ নবুখদনেশ্বরের হস্তে ও কলদীয়দের হস্তে তোমাকে সমর্পণ করিব। আর তোমাকে ও তোমার প্রসবিনী মাতাকে তুলিয়া অন্য দেশে নিক্ষেপ করিব, যে দেশে তোমার জন্ম হয় নাই, সেই স্থানে তোমরা মরিবে। কিন্তু যে দেশে ফিরিয়া আসিতে তাহাদের প্রাণ আকাঙ্ক্ষা করে, তথায় তাহারা ফিরিয়া আসিতে পারিবে না। এই কনীয় কি তুচ্ছ ভগ্ন পাত্র? এ কি অপ্রীতিজনক পাত্র? এই ব্যক্তি ও ইহার বংশ কেন বহিষ্কৃত হইয়াছে? তাহাদের অজ্ঞাত দেশে কেন নিক্ষিপ্ত হইয়াছে? হে দেশ, 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 সদাপ্রভুর বাক্য শুন। সদাপ্রভু এই কথা কহেন, এই ব্যক্তির বিষয়ে লিখো, এ নিঃসন্তান, এই পুরুষ জীবনকালে কৃতকার্য হইবে না, কারণ ইহার বংশের কোন ব্যক্তি কৃতকার্য হইবে না, দায়ুদের সিংহাসনে উপবেশন ও জিহুদার উপরে কর্তৃত্ব করিবে না।